আমি কাকন, আমি চলে এসেছি আজকে চকলেট শেকের রেসিপি নিয়ে। এখন তো গরমকাল আর সবারই ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেতে খুবই ভালো লাগে, তাই আজকে আমি তোমাদের সাথে চার রকমের চকলেট শেক বানিয়ে দেখাবো। তাহলে চলো দেখি চকলেট শেক করতে কী কী লাগছে। আমি 500 ml ফুল ক্রিম দুধকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। চকলেট আইসক্রিম এটা প্রত্যেক গ্লাসে 2 টেবিল চামচ করে লাগবে, 7 মতো চিনি, চকলেট সস, প্রথম চকলেট শেকের জন্য ডেয়ারি মিল্ক চকলেট, দ্বিতীয় চকলেট শেকের জন্য হাইড অ্যান্ড সিক বিস্কিট, তৃতীয় চকলেট শেকের জন্য ডার্ক ফ্যান্টাসি, চতুর্থ চকলেট শেকের জন্য কিটক্যাট। প্রথমে আমি ডেয়ারি মিল্কের চকলেট শেক বানাবো, তাই একটু ডেয়ারি মিল্ক গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়োটা দিয়ে আমি গ্লাস সাজাবো। এবার গ্লাসের উপরটা আমি চকলেট সসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। চকলেট সসের মধ্যে ডোবানোর পর চকলেট গুঁড়োটা আমি গ্লাসের মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এবার গ্লাসের মধ্যে আমি কিছুটা চকলেট সস দিয়ে দিচ্ছি। এইভাবে সাজালে খুব সুন্দর দেখতে লাগে। গ্লাসটা সাজানো হয়ে গেল। এইবার আমি মিল্কশেকটা বানাবো। তার জন্য মিক্সচারে 1 কাপ ঠান্ডা দুধ দিয়ে দিলাম, আর দিলাম 7 মতো চিনি। তোমরা বেশি ঠান্ডা খেলে এখানে বরফ দিয়ে দেবে। এবার 2 টেবিল চামচ চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডেয়ারি মিল্ক চকলেট। এই সব কিছু মিক্সচারে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, দেখো চকলেট শেকটা তৈরি। যে গ্লাসটা সাজিয়ে রেখেছিলাম সেটাই চকলেট শেকটা ঢেলে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট গুঁড়ো, আর একটু চকলেট সস দিয়ে সাজিয়ে দিচ্ছি। প্রথম চকলেট শেক তৈরি হয়ে গেল। এবার আমি হাইড অ্যান্ড সিক বিস্কিট দিয়ে চকলেট শেক বানাবো। গ্লাসটা সাজাবার জন্য আমি এখানে হাইড অ্যান্ড সিক বিস্কিট গুঁড়িয়ে নিচ্ছি। আগের গ্লাসটা যেভাবে সাজালাম ঠিক একইভাবেই চকলেট সসের মধ্যে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োটা এইভাবে লাগিয়ে দেব। আগেরটায় চকলেট দিয়ে করেছিলাম, তাই চকলেট গুঁড়ো দিয়ে সাজিয়েছি। এটাতে বিস্কিট দিয়ে করছি বলে বিস্কিট গুঁড়ো দিয়ে সাজালাম। আগের গ্লাসটার মতোই এই গ্লাসের ভিতরেও আমি চকলেট সস দিয়ে দেব। এবার আমি হাইড অ্যান্ড সিক চকলেট শেক বানাবো, তাই 1 কাপ ঠান্ডা দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 7 মতো চিনি। এবার 4টে হাইড অ্যান্ড সিক বিস্কিট আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো চকলেট বিস্কিট দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চকলেট আইসক্রিম। এই সবটা মিক্সচারে ভালো করে মিক্সড করে নেব। আমার হাইড অ্যান্ড সিক চকলেট শেকও তৈরি। এটাও আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি বেশি ঠান্ডা খাবো না বলে এখানে বরফ ব্যবহার করিনি। তোমরা বেশি ঠান্ডা খেলে এখানে বরফ দিতে পারো। উপর থেকে আমি বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটা বিস্কিট ব্যালেন্স করে বসিয়ে দিলাম। হাইড অ্যান্ড সিক চকলেট শেক একদম তৈরি। এবার আমি ডার্ক ফ্যান্টাসি দিয়ে চকলেট শেক বানাবো। এটার জন্য গ্লাসে আমি বেশি কিছু দিয়ে সাজাচ্ছি না, শুধু চকলেট সসটা উপরে আর গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি। এইবার মিক্সচারে ঠান্ডা দুধ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 7 মতো চিনি,
এইবার দুটো ডার্ক ফ্যান্টাসি অল্প ভেঙে দিয়ে দিচ্ছি। ডার্ক ফ্যান্টাসি তো এমনি শুধু খেতেই ভালো লাগে, দেখো ভেতরে কত চকলেট, আমার তো হেব্বি লাগে। সব শেষে দিয়ে দিচ্ছি চকলেট আইসক্রিম। এই সব কিছু ভালো করে মিক্সড করে নেব। ডার্ক ফ্যান্টাসি চকলেট শেকটাও তৈরি, এবার গ্লাসে ঢেলে দিচ্ছি। সাজানোর জন্য অর্ধেক ডার্ক ফ্যান্টাসি ব্যালেন্স করে বসিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি চকলেট শেকের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার একটু চকলেট সস নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এই চকলেট শেকটাও তৈরি হয়ে গেল। এবার আমি বানাবো সবার পছন্দের কিটক্যাট শেক। এটার জন্য আমি গ্লাসে বেশি কিছু সাজাচ্ছি না, আগেরটার মতোই চকলেট সস আমি গ্লাসের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা দুধ, 7 মতো চিনি, 2 টেবিল চামচ চকলেট আইসক্রিম। 2টো কিটক্যাটকে অল্প ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ চকলেট সস দিচ্ছি, তোমরা এটা নাও দিতে পারো। এই সব কিছু আমি ভালো করে মিক্সড করে নেব। কিটক্যাট শেকটাও তৈরি, এটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। চকলেট সস দেয়াটা ক্যামেরাতে তোলা হয়নি। এখন আমি অর্ধেক কিটক্যাট উপর থেকে দিয়ে দিলাম, আর একটা কিটক্যাট আমি সাইডে সাজিয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল চকলেট শেক। তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই বানাবে, তারপর আমাকে জানাও কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে দাও। এই আমি এখান থেকে একটা খাচ্ছি, এটা হচ্ছে হাইড অ্যান্ড সিক দিয়ে করেছিলাম। জাস্ট দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা। প্রাণটা জুড়িয়ে গেল পুরো, কি বলবো, দারুণ।